পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস শুনে অবাক হবেন সারা পৃথিবীর যত ওয়েবসাইট রয়েছে তার ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে আচ্ছা কেমন হতো যদি হোস্টিং এবং সহ একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রি তে পাওয়া যেত হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে ডোমিন হোস্টিং সহ একটি ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে তৈরি করা যায় তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরুতে যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে প্যানথিউন ডট আই দেন প্রথম যে লিঙ্কটি এসেছে সেটাতে ক্লিক করতে হবে এটি হচ্ছে মূলত ওয়েবসাইট যার মাধ্যমে আমরা ডোমিন হোস্টিং সহ একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করব কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলি প্যান্থ নামটি বেশ ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে তো আমি একটু রিসার্চ করছিলাম আসলে নামটি এমন কেন নামটির অর্থ তো থেকে জানতে পারলাম যে নামটি নামটির অর্থ সব দেবতাদের মন্দির তো নামটি আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে কুকিজ অ্যাকসেপ্ট করার কথা বলছে আমি ক্লোজ করে দিব এক্সেপ্ট করছি না আর এই ওয়েবসাইট সম্পর্কে যদি আর একটু বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে এখানে মোড় বাটনে ক্লিক করবেন এই ভিডিওটি যতক্ষণ পর্যন্ত তৈরি করছি ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটি ওয়েবসাইট ম্যানেজ করছে এছাড়াও টু পয়েন্ট ফাইভ কে প্লাস এজেন্সি রয়েছে তো হিউজ এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন এই সাইটের এক্সটেনশন কিন্তু ডট আই তো আমরা কিন্তু অনেক সময় ভাবি যে ডট কম ছাড়া খুব ভালো মানের ডোমিন হয় না বা এই টাইপের অনেক কিন্তু অনেক কিছু আমরা বিশ্বাস করি যে সমস্ত ফেভারিট ব্র্যান্ডস গুলো দিয়ে চলছে তো সেই ব্র্যান্ডগুলির লোগো সহ এখানে তারা একটা পোর্টফোলিও করে রেখেছে এনিওয়ে এখন আমরা নতুন করে কোনো সাইট তৈরি করার জন্য যেটা করব এখানে স্টার্ট ফ্রি এই অপশনটিতে ক্লিক করব দেন এখানে রয়েছে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট আমরা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ইনফরমেশন দিব এর মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আমি এক এক ইনফরমেশন গুলো ফিলআপ করে ফেলছি ফাইনালি আমি এখানে আই এগ্রি টু প্যানথিয়নস এখানে চেক ইন করে দিব আপনি যদি প্যানথিয়নের বিভিন্ন মেইল পেতে চান সেক্ষেত্রে নিচের যে অপশনটি রয়েছে ইয়েস আই উড লাইক টু রিসিভ মার্কেটিং কমিউনিকেশন এই যে অপশনটা এটা জাস্ট চেক ইন করে দিবেন বাট আমি চাই না বলে এটাকে জাস্ট আনচেক রাখছি এখন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব নেভার ক্লিক করে দিব ওকে দেন এখান থেকে লগ ইন হবে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে ওকে দেন এখানে বলছে সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন এটি হচ্ছে লাস্ট ডিটেলস রেজিস্ট্রেশন শেষ করার জন্য তো এখানে ইমেল অ্যাড্রেস যেটা আমরা দিয়েছি সেটা তো রয়েছেই দেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং সিলেক্ট ইউর কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি ইনফরমেশনগুলো ফিল আপ করে দিচ্ছি দেন নিচে দুটো ইনফরমেশন রয়েছে লাইক আর ইউ এজেন্সি আপনার যদি এজেন্সি হয় তাহলে ইয়েস করবেন এজেন্সি না হলে নো করবেন দেন আই এগ্রি টু টার্মস অফ সার্ভিস এটাকে এগ্রি করতে হবে আমি আমার ইনফরমেশনগুলো এখানে দিয়ে ফিল আপ করে দিচ্ছি দেন কন্টিনিউ এখানে প্রেস করে দিব এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে সাইন আপ নাও ডে ট্রায়াল অর্থাৎ এখানে তিন মাসের জন্য ট্রায়াল আপনি ব্যবহার করতে পারবেন তো এক্ষেত্রে আমি এখানে এজেন্সির নেম এটি লিখে দিব তো আমি আমার চ্যানেলের নাম টিজ গুরু এটি এখানে দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বার হিসাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ওকে দেন এজেন্সি হোম পেজ ইউআরএল অর্থাৎ ওয়েবসাইট এর দিতে হবে তো আমি আমার একটি ওয়েবসাইট ইউআরএল এখানে দিয়ে দিচ্ছি আপনার যদি কোনো ওয়েবসাইট অলরেডি না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ব্লগার সাইট ইউআরএল এখানে পেস্ট করতে পারেন আর এখানে এজেন্সি কান্ট্রি হিসেবে বাংলাদেশ থাকবে দেন স্টেট ঢাকা হুইচ সিএমএস ডাজ ইউর এজেন্সি ডেভেলপ উইথ সো ওয়ার্ডপ্রেস প্রেস এটি দিব ওকে দেন পরবর্তী অপশন হচ্ছে হাউ মেনি ডেভেলপার্স ওয়ার্ক এট ইউর এজেন্সি সো কতজন ডেভেলপার আপনার এজেন্সিতে কাজ করছে আমি তিনজন এটিকে দিয়ে জাস্ট এখানে কমপ্লিট সাইন আপ এখানে ক্লিক করব দেন এখানে যেটি বলছে যে ইনভাইট আপ টু টেন টিম মেম্বার্স টু জয়েন টিচ গ্রুপ এখানে আপনি আপনার টিম মেম্বারদের ইমেল অ্যাড্রেস এবং টিম মেম্বার এখানে ডপ ডাউনে ক্লিক করে তাদের রোল এখানে দিয়ে দিতে পারবেন বাট আমি এটিকে জাস্ট এখন স্কিপ করে যাচ্ছি এটা খুব ম্যান্ডেটরি কোনো বিষয় নয় আপনারা পরবর্তীতে করতে পারবেন নো থ্যাংকস আল ডু দিস লেটার এখানে ক্লিক করে দিচ্ছি ওকে দ্যাটস ফাইন এখন এখানে ক্রিয়েট নিউ সাইট এই অপশনটিতে ক্লিক করতে হবে এখন আপনাকে বলতে হবে যে এটি কি ধরনের সাইট হোয়াট কাইন্ড অফ সাইট সো আমরা যেহেতু ওয়ার্ড প্রেস ইনস্টল করব সো এখানে ওয়ার্ড প্রেস ক্লিক করে দিব এখন এখানে ইউর সাইট নেম আপনার সাইটের নামটি এখানে দিতে হবে আমার ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি অ্যাড পয়েন্ট এখানে এমন একটা নাম দিতে হবে যেটি অন্য কারোর সাথে ম্যাচিং না হয়ে যায় ম্যাচিং হলে কিন্তু সেই নামটা এখানে নিবে না আমরা ডোমিন কেনার সময় একই নামের ডোমিন যেমন আর একজন কিনতে পারিনা এখানে মূলত তারা দেয় এবং কেমন হয় আপনারা যদি একটু খেয়াল করেন আয়ো যেহেতু ফ্রিতে আমরা দিচ্ছি একটু লং হয়েছে এবং একটু অকওয়ার্ড দেখাচ্ছে বাট তারপরে উই আর হ্যাপি এরপরে এখানে রয়েছে চুজ আট স্পেস ফর দ্য সাইট ক্লিক করতে হবে এখানে রয়েছে পার্সোনাল ওয়ার্ক স্পেস এবং টিচ সো আমি টিচ গুরু এটিকে সিলেক্ট করলাম এরপর চুজ আ রিজন ফর দ্য সাইট অর্থাৎ আপনি কোন রিজনে আপনার হোস্টিংটা নিতে চান তো এখানে বেশ কয়েকটা রিজন রয়েছে লাইক এখানে চারটা রিজন রয়েছে ইউনাইটেড স্টেটস ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া আর কানাডা তো আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছি বাট আপনি যদি ইউরোপের কোন কান্ট্রি থেকে আমার ভিডিও দেখেন এবং ওখানে নিতে চান তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন দিবেন বা অস্ট্রেলিয়া থেকে নিতে চাইলে অস্ট্রেলিয়া কানাড়া থেকে নিতে চাইলে মোটামুটি আপনার কাছে যেটা হয় সেখানে নেওয়াটাই বেটার সো আমি ইউনাইটেড স্টেটস এখানে এটিকে সিলেক্ট করলাম করার পর আমি কন্টিনিউ বাটনটি প্রেস করে আই দেন কনফার্ম এটিতে ক্লিক করলাম এখানে দেখুন দেখতে পাচ্ছেন ডিপ্লয়িং ওয়ার্ড প্রেস কিছুটা সময় লাগবে এখানে একটু সময় দিবেন দেন এটা ইনস্টল হয়ে যাবে ওকে ইনস্টল হওয়ার শেষ হলে এখানে ভিজিট ইওর প্যানথিউ সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এমন একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন যেখানে রাবদিকে যদি খেয়াল করেন এখানে অনেকগুলো অপশন আছে অনেকগুলো কাজ করা যায় এখান থেকে তো আপনাকে যেটি করতে হবে সাইট অ্যাডমিন এখানে ক্লিক করতে হবে করার পর এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হবে তো কোন ল্যাঙ্গুয়েজ আপনি ইনস্টল করতে চান এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস বাই ডিফল্ট রয়েছে আমরাও চাই ইংলিশে এটা গিয়ে ইনস্টল করতে সো এখানে কন্টিনিউ বাটনটি প্রেস করে দিব ওকে এখানে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে লাইক সাইট টাইটেল ইউজার নেম পাসওয়ার্ড ইওর ইমেইল এগুলোকে আপনাকে দিতে হবে সো আমার ক্ষেত্রে আমি সাইট টাইটেল অ্যাট পয়েন্ট এটিকে দিয়ে দিচ্ছি দেন ইউজার নেম অ্যাডমিন এটি দিব এবং পাসওয়ার্ড একটা সহজ পাসওয়ার্ড এখানে দিব বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু অ্যাডমিন এবং পাসওয়ার্ড খুব একটা সহজ পাসওয়ার্ড দিয়ে শুরু করি এটা একদমই উচিত নয় আপনারা কিন্তু অ্যাডমিন এবং পাসওয়ার্ড এভাবে দিবেন না আপনারা আপনাদের মতো করে করে একটু কমপ্লিকেটেড তো আমি শর্ট এন্ড সিম্পল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এখানে দেখুন অলরেডি দেখাচ্ছে ভেরি উইক বাট আমি এটিকে কনফার্ম করে দিব কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড দেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব এই অপশনটা খুবই ম্যান্ডেটরি ডিসকারেজ সার্ফ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্স দিস সাইট অর্থাৎ আপনি যদি এখানে চেক ইন করে রাখেন তাহলে গুগল এখানে এসে এই সাইটটিকে ইন্ডেক্স করবে না আর আপনি যদি এটিকে এভাবেই রেখে দেন অর্থাৎ চেক ইন না করেন তাহলে কিন্তু গুগল আসবে এবং আপনার সাইটটিকে ইন্ডেক্স করবে তো গুগল ইন্ডেক্স করলে কি সমস্যাটা হবে মনে করেন আপনার সাইট একদমই ডেভেলপ হয়নি নতুন অবস্থাতে আছে তাহলে আপনার সাইটে একটা নেগেটিভ মার্ক পড়বে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই নেগেটিভ মার্কটা আপনি আর রিমুভ করতে পারবেন না তো আমরা আগে সাইটটিকে ডেভেলপ করবো এবং তারপরে এই অপশনটি উঠিয়ে দিয়ে সেভ করবে এবং গুগলকে তখন বলবো যে ঠিক আছে তুমি এখন অর্থাৎ এমন যে আপনি আপনি যখন বাসায় থাকেন তখন যেকোনো করতে পারেন কারণ আপনাকে কেউ ফেস করছে না বা আপনি কাউকে ফেস করছেন না বাট আপনি যখন একটা মানুষের সামনে যান তখন কিন্তু আপনি পরিপাটি হয়ে যান তো ব্যাপারটি এমন যে আমরা এখনো পর্যন্ত এটা কাজ করিনি তার মানে কি এটা একদম র অবস্থায় আছে তো আমরা তখনই গুগলকে এটা দেখাবো যখন এটা ডেভেলপ হয়ে যাবে তো এখানে অবশ্যই আপনারা করে রাখবেন এবং তারপর ইনস্টল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন তো আমি এখানে অ্যাডমিনের এটা স্মল এটা করে দিচ্ছি এরপর আমি এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব ওকে নেভার ক্লিক করে দিব এবং এখানে লগ এখানে ক্লিক করব তো লগ ইন করতে গেলে আমাদেরকে কি কি দিতে হবে আমরা যেহেতু ইউজার আইডি অ্যাডমিন দিয়েছি অ্যাডমিন দিব এবং পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে জাস্ট সাইটটিকে লগ ইন করতে পারবো পরবর্তীতে আপনারা লগ ইন করতে চাইলে এখানে যে ইউআরএল টি আপনারা দেখতে পাচ্ছেন dev dash at point dot pantheon site dot io slash wp dash admin এটা লিখলেই কিন্তু আপনারা ইন্টারফেস পেয়ে যাবেন লগ ইন করার জন্য এজ ইউজুয়ালি ওয়ার্ডপ্রেস সাইট যেভাবে লগ ইন করতে হয় ঠিক একইভাবে করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসে চলে এসেছি অর্থাৎ ইনসাইড ইন্টারফেস যেটা আমরা লগইন করে যে ইন্টারফেসটা পাই সেখানে চলে এসেছি ওকে এখন এই যে ইন্টারফেস এটা কিন্তু বেশ কমপ্লিকেটেড দেখাচ্ছে অনেক টেক্সট আছে তো আমরা একটু ফ্রেশ করে নিব একটু প্রফেশনাল লুক যাতে চলে আসে সেজন্য যেটি করতে হবে এখানে স্ক্রিন অপশনস ড্রপডাউনে ক্লিক করব করার পর এখানে যে চেক ইন অপশনগুলো রয়েছে প্রত্যেকটিকে আনচেক করে দিব। এখন দেখুন আমাদের ইন্টারফেসটি কিন্তু অনেক ক্লিয়ার হয়েছে এবং প্রফেশনাল হয়েছে এজিবিজি ইন্টারফেস থাকলে কাজ করতে বেশ প্রবলেম হয় আরও কিছু কাজ আপনাকে করতে হবে লাইক সেটিংস থেকে এই কাজগুলি প্রথমে করে নিবেন কারণ এই কাজগুলি পরে করলে ঝামেলা হয় সেটিংস থেকে পার্মালিংস এখানে যেতে হবে যাওয়ার পর এখানে পোস্ট নেম এটিকে সিলেক্ট করবেন করার পর সেভ চেঞ্জেস ডান দেন এখানে সেটিংস থেকে জেনারেল চলে যেতে হবে তারপর সাইট নেম এক পয়েন্ট ইটস ওকে বাট ট্যাগ লাইনটি দিতে হবে সাইটের ট্যাগ লাইন যেটি তো আমি যেহেতু এটি এক পয়েন্ট সো ট্যাগ লাইন এই রিলেটেড ট্যাগ লাইনটি দিব গ্রো ইউর বিজনেস উইথ আচ এটিকে দিয়ে দিলাম এখান থেকে আপনাকে টাইম জোন পরিবর্তন করতে হবে আপনি যে জোনে আছেন সেই টাইম জোনটি এখানে দিয়ে দিবেন আমি ঢাকা সিলেক্ট করে দিলাম চাইলে এখানে উইকলি স্টার্টস অন অর্থাৎ সপ্তাহ কোন দিন থেকে শুরু হবে সেটিও মেনশন করতে পারেন বাট আমি আমার ক্ষেত্রে এখানে মানডে যেটা আছে এটাকে রেখেই করে দিচ্ছি এরপর চলে যেতে হবে রিডিংস এখানে রিডিংস থেকে আপনি কিন্তু পেজ পেজ পরিবর্তন করতে পারবেন পারবেন লাইক এখানে হোম আপনি সিলেক্ট করে দিতে বাট আমি আপাতত এটি দিচ্ছি না আমি সাইটটি ভিজিট করব করে দেখবো যে আসলে আমাদের সাইটটি রেডি হয়েছে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্ড প্রেস ইনস্টল করার পর যে ইন্টারফেস টি সাধারণত আসে সেই ইন্টারফেস টিকে কিন্তু এখন দেখতে পাচ্ছি এবং খুব সহজেই আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আপনি যদি নতুন করে কোনো প্লাগন ইনস্টল করতে চান তাহলে আপনার পছন্দ মতো প্লাগ ইনগুলো এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার সাইডে আর পরবর্তীতে ডেভেলপ তো আপনার নিজের মতো আপনি নিজেই করতে পারবেন বা আস্তে আস্তে ডেভেলপ করে ফেলবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং ফিনান্সিং এবং টেক রিলেটেড ভিডিওগুলো রয়েছে তো যে কোনো ভিডিও হয়তো বা আপনার জন্য ইফেক্টিভ হতে পারে চ্যানেলটি ঘুরে আসুন আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ